সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন বাংলাদেশ কমিটি। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সন্ত্রাসী সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াও শীর্ষক এক মানববন্ধনে এই আহ্বান জানান সংগঠনটির নেতারা। এ সময় তারা অভিযোগ করে বলেন, সংখ্যালঘুরা তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। সংখ্যালঘুদের উপর যারা হামলা চালাচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানানো হয় কর্মসূচি থেকে।